বড়ই বাকুল, কি উপকার করে জেনে নিন। বড়ইয়ের পুষ্টিগুণ। বড়ই, এক সময় বড়ই গাছ অযত্নে অবহেলায় বেড়ে উঠত। যদিও ছেলেবেলায় অলস দুপুরে অন্যের বড়ই গাছে ঢিল দিয়ে বড়ই পেরে খেতে আমাদের সবারই খুব ভালো লাগত। ছেলেবেলার এই স্মৃতি কম বেশি সবারই আছে। যাক, বর্তমানে ইন্টারনেটের বদলতে অনেক অজানা তথ্য আমরা সেকেন্ডেই জানতে পারি। এক সময় টক মিষ্টি দেশি বড়ই ও নারকেল বড়ই নামে দুটি জাতের বড়ই পাওয়া যেত। দেশি বড়ই একটু বিট লবণ দিয়ে খেতে দারুণ লাগে, আর বড়ির ভর্তা কি আর বলবো, জিভে পানি চলে আসছে। আজকের ভিডিওতে বড়ইয়ের পুষ্টিমান, উপকারিতা, কতটুকু খাবেন ও কেন খাবেন সবই শেয়ার করব। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে বড়ই নানা জাতে পাওয়া যায়। দেশি বড়ই বাদেও আপেল বড়ই, বারিকুল এক, বারিকুল দুই, বারিকুল তিন পাওয়া যায়। বড়ইতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, মিনারেল, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি টু, ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি পাওয়া যায়। ফ্যাট না থাকায় বড়ই ওজন কমায়। চায়না ও ভারতীয়রা আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে বড়ই ব্যবহার করে আসছেন বহু যুগ আগে থেকে। বড়ই খেলে শরীরে যে পরিবর্তনটা সহজে বুঝতে পারবেন তা হচ্ছে, বড়ই কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অবসাদ দূর করে ক্লান্তিহীন ঘুম হতে সাহায্য করে। প্রতিদিন একজন মানুষ 80 থেকে 100 গ্রাম বড়ই খেতে পারেন। অনেকে মনে করেন বড়ই পেটে গ্যাসের সৃষ্টি করে, কথাটা সত্য নয়। তবে হ্যাঁ, আপনি যদি খালি পেটে বড়ই খেয়ে থাকেন সেক্ষেত্রে গ্যাস হতে পারে। খাবার হজমে বড়ই ভালো কাজ করে। যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে তারা বড়ই থেকে আয়রন গ্রহণ করতে পারেন। বড়ই রক্ত পরিষ্কার করে শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। লিভার ও কিডনির সুস্থতার জন্য খেতে পারেন বড়ই। বড়ই খাবারে রুচি বাড়িয়ে থাকে। প্রচুর ভিটামিন সি, ভিটামিন বি টু থাকায় মুখের ঘাসহ মুখের যাবতীয় সমস্যা ভালো করতে বড়ই সত্যি খুব কার্যকরী। যারা ত্বকের সমস্যায় ভুগছেন তারাও খেতে পারেন বড়ই। কোমল ও পুষ্করী মুক্ত ত্বকের যত্নে বড়ই খাওয়া উচিত। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীর জন্য বড়ই উপকারী, তবে সন্ধ্যার পর না খাওয়াই ভালো। কারো যদি সিজনাল ঠান্ডা জ্বর কাশি থাকে তবে খেতে পারেন বড়ই। নানি দাদির যুগে এ সময় বড়ই খেতে নিষেধ থাকত, কারণ হিসেবে থাকত জ্বর ঠান্ডা কাশি বেড়ে যাবে। যুগের পরিবর্তনে কথাটা সম্পূর্ণই ভুল। ভিটামিন সি এ সময় খুবই প্রয়োজন, আর তা পেতে পারি সব রকমের বড়ইয়ের মধ্যে। বড়ইয়ের মধ্যে রোগ প্রতিরোধের সমস্ত উপাদান আছে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বড়ই গাছে ফুল আসলেও খাবার উপযোগী হয় ফাল্গুন মাসে। সিজনাল এই ফলটি হাতের কাছে পেলেই বা পাকা খেয়ে ফেলুন। ধন্যবাদ।